বিসমিল্লাহির রহমানির রহিম। বিরামপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, বিরামপুর সরকারি কলেজ। এর আগে ইতিপূর্বে তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস হয়েছে, আজকে আমার তোমাদের সঙ্গে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার উপকরণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আজ যে বিষয়ে তোমাদেরকে পাঠদান করাবো সেটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যবরী বা আওতা। আলোচনা করার আগে ইতিপূর্বের ক্লাস সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার সংজ্ঞাগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ব্যবস্থাপনা কাকে বলে। আমি বলেছিলাম যে যে কোনো সুনির্দিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার সামগ্রিক কর্ম প্রচেষ্টা বা ধারাবাহিক যে কর্ম প্রচেষ্টা সেটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। আমরা বিভিন্ন লেখকের সংজ্ঞা আলোকপাত করে আমরা আলোচনা করেছিলাম, যেমন সংক্ষেপে যে একজন এলেন নামে একজন লেখক, তিনি তার ইয়াতে বলেছিলেন যে ব্যবস্থাপক যাহা করেন তাহাই ব্যবস্থাপনা। এভাবে আমরা ব্যবস্থাপনার বিষয়গুলো আলোচনা করে এসেছি। পাশাপাশি ব্যবস্থাপনার উপকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। ব্যবস্থাপনার উপকরণের ক্ষেত্রে যেমন আমরা পড়েছিলাম যে উপকরণগুলো কী কী, যেমন মানুষ, মালামাল, যন্ত্রপাতি, অর্থ, বাজার, পদ্ধতি ইত্যাদি হচ্ছে যে ব্যবস্থাপনার উপকরণ। তো আজকে যে বিষয়ে আলোকপাত করবো বা যে বিষয়ে তোমাদের ক্লাস নিব সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনার প্রক্রিয়া। আসলে আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে ব্যবস্থাপনা একটা কী ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক বলতে যে একটি কাজের সঙ্গে আরেকটি কাজের পারস্পরিক সম্পর্ক স্থাপন করে সেই কাজটি বা সম্পাদন করা হয়ে থাকে। যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহার নিশ্চিত করাটাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যেমন উপকরণগুলো আলোচনা করেছিলাম সেই উপকরণগুলোর ধারাবাহিকভাবে যে কার্যক্রমগুলো যেগুলো হবে সঠিকভাবে সম্পাদন করাটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনার কার্যাবলী বা আওতা প্রতিষ্ঠান ভেদে বা প্রতিষ্ঠান অনুযায়ী, প্রতিষ্ঠান ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার হয়ে থাকে। আমরা জানি যে ব্যবস্থাপনার আওতা বা পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল যেমন ব্যবস্থাপনা যে শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই না, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সব ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়ে থাকে। তো ব্যবস্থাপনা কার্যাবলীর প্রথম ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিকল্পনা। আমরা যে কোনো কাজ করার আগে কী করি, যে প্রথমে আমরা সেই কাজ সম্পর্কে চিন্তাভাবনা করি বা পরিকল্পনা করে থাকি এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজটাকে বাস্তবায়ন করে থাকি। তো আমরা যেটা বলছিলাম যে ব্যবস্থাপনা একটা ধারাবাহিক প্রক্রিয়া বলেছিলাম, যে ধারাবাহিক প্রক্রিয়ার ক্ষেত্রে একটু উদাহরণ দিই সেটা হচ্ছে যে যেমন ধরি আমরা যে চিনি উৎপাদন করার ক্ষেত্রে যদি বলতে যাই, তো চিনি উৎপাদন করতে করতে গেলে কী করতে হবে, প্রথমে কী করতে হবে, আখ মাড়াই করতে হবে, রস জাল দিতে হবে, সেখান থেকে চিনি প্রস্তুত করতে হবে, সেটাকে পরিশোধন করতে হবে, তারপর প্যাকেটজাত করতে হবে। এভাবে কী হয় যে ধারাবাহিকভাবে একটা ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তো এই যে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করতে গিয়েই আমরা প্রথম যে পদক্ষেপটি বলতেছি যে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা কী, যে ব্যবস্থাপনার কার্যের ভিত্তিস্বরূপও বলা হয়ে থাকে, যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কোথায় কখন কীভাবে কার দ্বারা কত সময়ের মধ্যে একটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা হবে তার যে আগাম যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি সেটাকে বলা হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে, যে পরিকল্পনাটা গ্রহণ করার ক্ষেত্রেও আমাদেরকে বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি যে বিচক্ষণতার সহিত তার প্রতিষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করবে সে প্রতিষ্ঠান অবশ্যই তার লক্ষ্যে সে প্রতিষ্ঠান পৌঁছতে পারবে। যেমন ধরা যাক যে একটা প্রতিষ্ঠান যখন তার কোনো কার্যক্রম শুরু করতে যাবে অবশ্যই সেই প্রতিষ্ঠানটার প্রধানের বা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনার যে সমস্ত লোকজন আছে তাদের উপস্থিত অবশ্যই তার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সমজাতীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখান থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং সেখান থেকে যাচাই বাছাই করে তাদেরকে উত্তম পন্থাটিকে অবলম্বন করতে হবে। এভাবে যদি কেউ একটা পরিকল্পনা গ্রহণ করে তাহলে অবশ্যই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে পরিকল্পনা কাকে বলে, যে ভবিষ্যতে কোথায় কখন কীভাবে কার দ্বারা একটি কাজ কত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পাদন করা হবে তার আগাম যে চিন্তাভাবনা বা আগাম যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে পরিকল্পনা। এবং আমি আরেকটা কথা বলেছি যে পরিকল্পনা হচ্ছে যে ব্যবস্থাপনার ভিত্তিস্বরূপ এবং পরবর্তী যে ব্যবস্থাপনার যে কার্যক্রমগুলো আছে সব কিছু কিন্তু এই পরিকল্পনার উপর ভিত্তি করেই সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত নিয়ন্ত্রিত হবে। তো কাজেই অবশ্যই পরিকল্পনাটা আমাদেরকে সঠিকভাবে চিন্তাভাবনা করে বিভিন্ন দিক বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। তো ধরা যাক যে আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমাদের যদি একটা কলেজের পিকনিকের আয়োজন করতে বলা হয় বা অধ্যক্ষ যদি পিকনিকের আয়োজন করতে বলে তাহলে আমাদের কী করতে হবে, যে প্রথমেই কী যে আমাদের পরিকল্পনা করতে হবে যে আমরা কোথায় যাব, স্থান কোথায় হবে, চাঁদার হার কত হবে,
তারপরে যানবাহনের ব্যবস্থা কি হবে, খাবার মেনু কি হবে, এভাবে কি করি আমরা আগে একটা আগাম চিন্তা ভাবনা সিদ্ধান্ত গ্রহণ করি বা একটা পরিকল্পনা গ্রহণ করি, সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপগুলো আমরা বাস্তবায়ন করে থাকি। তো এটা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার বা আওতার প্রধান এক নম্বর ধাপ। দ্বিতীয় ধাপে দেখতেছি আমরা সংগঠন। সংগঠনটা কি? যে গৃহীত পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য উপকরণাদি সংগঠিত এবং কাজে লাগানোর উপযোগী করাটাকে বলা হচ্ছে যে সংগঠন। অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে যে উপকরণগুলো আছে সেগুলোকে সংগঠিতকরণ করে বাস্তবে রূপদান করাটাকে বলা হচ্ছে সংগঠন। যেমন আমরা যে রুমটায় ক্লাস নিচ্ছি, এটা কি একটা বিল্ডিং? এটার যদি উপকরণগুলো আমরা চিন্তা করি, তাহলে আগে কী ছিল? যে বালি ছিল, সিমেন্ট ছিল, ইট ছিল, এগুলো কি এটা একটা উপকরণ ছিল। কিন্তু এটাকে উপযোগী করতে গিয়ে তখন আমরা দেখা গেলো একটা বিল্ডিং তৈরি করতে পারতেছি বা একটা সেতু তৈরি করতে পারতেছি। এভাবে ব্যবস্থাপনার কার্যক্রমগুলো পরিচালনা করার ক্ষেত্রে ব্যবস্থাপনার যে সমস্ত দায়িত্বশীল, যে সমস্ত যাদেরকে ক্ষমতা অর্পণ করা হবে বা কাজের জন্য নির্দেশনা প্রদান করা হবে, যাদেরকে কাজ অর্পণ করা হবে, তাদেরকেও কী করতে হবে? বিভিন্নভাবে এভাবে সংগঠিতকরণ করতে হবে। অর্থাৎ তাদের দায়িত্ব ক্ষমতা নির্দিষ্টকরণ করে দিতে হবে এবং সেই অনুযায়ী তাদের উপায় উপকরণগুলো তারা কীভাবে ব্যবহার করবে সেগুলোর কী করতে হবে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট করে দিতে হবে বা তাদেরকে সংগঠিতকরণ করে দিতে হবে। এটাকে বলা হচ্ছে যে সংগঠন। এরপরে আসি আমরা যে তৃতীয় ধাপ ব্যবস্থাপনা প্রক্রিয়া, তৃতীয় ধাপ কর্মী সংস্থান। কর্মী সংস্থানটা কি? যে কোনো প্রতিষ্ঠানের, নতুন প্রতিষ্ঠান বা পুরাতন প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে যে সমস্ত শ্রমিক কর্মচারী প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে কর্মী সংস্থান। এবং কর্মী সংস্থানের মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, প্রশিক্ষণ, তারপরে কর্মী উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কর্মী সংস্থানের আওতাভুক্ত। ধরা যাক যে কর্মী সংস্থানে কীরকম, যে আমাদের কলেজের একটি নাইট গার্ড নিযুক্ত করা হবে, তো সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে নাইট গার্ড নিযুক্ত করব, এখন যদি একজন নাইট গার্ডের যে যোগ্যতাগুলো আছে সেগুলো বিবেচনা করে আমাদেরকে নাইট গার্ড নিযুক্ত করতে হবে। এবং তার উচ্চতা দেখতে হবে, তার শারীরিক সামর্থ্য দেখতে হবে, তার বুকের মাপ দেখতে হবে, হ্যাঁ, তারপর দেখা গেলো সে দুর্বল প্রকৃতির নাকি সেটা দেখতে হবে। এভাবে দেখে আমাদের বিবেচনা করে একজন নাইট গার্ড নিযুক্ত করতে হবে। পক্ষান্তরে যদি আমরা একটা দুর্বল প্রকৃতির লোককে নিয়োগ দিই, তার দ্বারা কিন্তু আমরা এই কাজটি বা রাত্রিকালীন জাগরণ বা একটা প্রতিষ্ঠান নিরাপত্তার ক্ষেত্রে তাকে দিয়ে কিন্তু কাজ পরিচালনা করা আমাদের সম্ভব হবে না। তো এভাবে একটা প্রতিষ্ঠানে যখন আমরা শ্রমিক কর্মচারী নিয়োজিত করবো, কর্মী সংস্থানের ক্ষেত্রে আমরা বিবেচনা করব যে কোন পদের লোক নিয়োগ করা হবে, এই পদের কী ধরনের যোগ্যতা সম্পন্ন লোক লাগবে এবং তার দ্বারা এই কাজটি সম্পাদন করা সম্ভব হবে কিনা, এইভাবে যাচাই বাছাই করে আমাদেরকে একটা প্রতিষ্ঠানে কর্মী সংস্থান করতে হবে। তো এই গেল ব্যবস্থাপনা প্রক্রিয়া তৃতীয় ধাপ। এরপরে আসে আমরা চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে আসে আমাদের নেতৃত্ব বা নেতৃত্বদান। অর্থাৎ আমরা এই যে কর্মী সংস্থান করার পর পরবর্তী ধাপে গিয়ে আমরা কী করতে হবে, আমাদেরকে বিভিন্ন প্রকার পর্যায়ে আমাদেরকে নেতৃত্ব বা লিডারশিপ, যেটাকে আমরা বলি ইংরেজিতে, তো লিডারশিপ অর্থাৎ এই নেতৃত্বদানটা সঠিকভাবে সম্পাদন করতে হবে। নেতৃত্বদান বলতে আমরা যেটা বুঝি, যেটা কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলটাকে আমরা বলতেছি নেতৃত্ব। তো নেতৃত্বদানের ক্ষেত্রে আমরা ধাপগুলোকে ভাগ করেছি তিন ভাগে। একটা হচ্ছে যে প্রথম ধাপ হচ্ছে নির্দেশনা, দ্বিতীয় ধাপ হচ্ছে প্রেরণা, তৃতীয় ধাপ হচ্ছে সমন্বয় সাধন। তো নির্দেশনা বলতে আমরা সাধারণত জানি যে নির্দেশনা কোনো কাজের নির্দেশ প্রদান করাটাকে বলা হচ্ছে নির্দেশনা। অর্থাৎ অধস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশ দান, তত্ত্বাবধান, পরামর্শ প্রদান, উপদেশ প্রদান, এগুলোকে বলা হচ্ছে নির্দেশনা। তো সাধারণত দেখা গেলো যে এই নির্দেশনার উপরই একটা প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। কাজেই অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তারাগণ কী করবে, অধস্তন কর্মচারী কর্মকর্তাগণকে অবশ্যই পরিকল্পনা মাফিক প্রতিষ্ঠানের বিভিন্ন দিক বিবেচনা করে, অর্থাৎ প্রতিষ্ঠানটা সঠিক পরিচালনা করতে গিয়ে পরিকল্পনা অনুযায়ী তাকে নির্দেশনা প্রদান করতে হবে। এর পরবর্তী ধাপ আসা হচ্ছে প্রেরণা। প্রেরণাটা কি? ইংরেজি মোটিভেশন শব্দর বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রেরণা। প্রেরণা হচ্ছে যে উৎসাহিতকরণ বা উদ্বুদ্ধকরণকে বলা হচ্ছে প্রেরণা। তো সাধারণত দেখা গেলো যে একটা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে তাদের কাজের উৎসাহ প্রদান বা উদ্দীপনা সৃষ্টি করাটাকে বলা হচ্ছে প্রেরণা। তো প্রেরণা আমরা সাধারণত দুইভাবে দিতে পারি, যেমন আর্থিক প্রেরণা, অনার্থিক প্রেরণা। এখন দেখা গেলো যে সাধারণ, যদি একটা উদাহরণ দিয়ে বলা যায় যে একটা প্রতিষ্ঠানে যখন একটা শ্রমিককর্মী নিয়োজিত করা হয়, তখন দেখা গেলো যে তাকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী
যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় তার বেতন থাকে, দেখা গেলো যাতায়াতের অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো দেওয়া থাকে এই অনুযায়ী সে তার বেতনটা পেয়ে থাকে। তো প্রেষণা যেটা দেওয়া হয় আর্থিক বললাম অনার্থিক বলা হলো, তো আর্থিক ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বেতনের বহির্ভূতভাবে অর্থাৎ বেতন তো সে নির্দিষ্ট আকারে বেতন পাবেই, এছাড়াও তাকে যেন সে স্বতঃস্ফূর্তভাবে তাকে যে কাজটি প্রদান করা হয়েছে এটা যেন স্বতঃস্ফূর্ত সে কাজ সম্পাদন করতে পারে, সেই জন্য তাদেরকে যে আলাদাভাবে আর্থিকভাবে প্রণোদনা দিয়ে যে উৎসাহ দিয়ে তাকে যে কাজটি করিয়ে নেওয়া হয় বা যে কৌশলটা অবলম্বন করা হয় সেটাকে বলতেছি আমরা আর্থিক প্রেষণা। এখন যখন ধরো উদাহরণ যদি স্বরূপে আমরা যদি বলতে পারি যে আমাদের দেশের একটা বড় কর্মসংস্থানের জায়গা হচ্ছে যে মেডিসিন সেক্টর, ওষুধ কোম্পানি, তো এখানে যারা রিপ্রেজেন্টেটিভ যারা চাকরি করে যারা সাধারণত বিপণনের কাজে নিয়োজিত আছে তারা কিন্তু কোম্পানি অনুযায়ী একটা ফিক্সড স্যালারি পায়। দেখা গেলো একটা ওষুধ কোম্পানির যদি একটা ছেলে টিএডিএ সব কিছু মিলে যদি 30,000 টাকা বেতন পায় তো মাস গেলে সে কিন্তু 30,000 টাকা পাবেই, কিন্তু তাকে কী করা আছে নির্দিষ্ট একটা এলাকা ভেদে তাকে একটা টার্গেট দেওয়া থাকে যে একটা এলাকায় দেখা গেলো বিরামপুরের মধ্যে একটা এলাকায় যদি বলা হয় যে তাকে মাসে 3,00,000 টাকা সেল করতে হবে এরকম একটা টার্গেট থাকে, কিন্তু দেখা গেলো যে সে যদি কোনো কারণে 3,00,000 টাকার মধ্যে যদি 1,00,000 বা 1.5 লাখ টাকাও সেল করে কিন্তু মাসের বেতনটা কিন্তু সে পাবে। কিন্তু যখন এই কর্মীটাকে বা এই কী বলবো এই প্রতিনিধিকে যদি একটা উৎসাহমূলক কোনো অর্থের দিক থেকে উৎসাহমূলক যদি কোনো ব্যবস্থা করা হয় তাহলে সে কী করবে যে তার তাকে বলা হবে যে তুমি 80% যদি সেল করতে পারো তোমাকে টোটাল সেলের উপর 5% বা 4% বা 10% একটা আলাদাভাবে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। এইভাবে যদি বলা হয় তাহলে সে কী করবে অবশ্যই তার বেতনের পাশাপাশি সে তখন চিন্তা করবে যে 3,00,000 টাকা যদি 10% হয় তা দেখা গেলো 3×10=30,000, তো দেখা গেলো যে সে অবশ্যই চেষ্টা করবে যে এই 10%টা আলাদাভাবে যে আর্থিক যে বেনিফিটটা হয় এটা নেওয়ার জন্য, তখন সে কী করবে যে কীভাবে এই টার্গেটটা ফিল আপ করা যায় এইভাবে সে তার কাজটাকে সম্পাদন করবে। পক্ষান্তরে কোম্পানির কী হবে যে কোম্পানির তার সেলটা বৃদ্ধি পাবে এবং সেখান থেকে সে কিছু লাভাংশ তারা করবে তা প্রতিনিধিকে প্রদান করবে। এইভাবে আর্থিকভাবে প্রণোদনা দিয়েও বা পেশনা দিয়েও কী করা যায় একটা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে উৎসাহ প্রদান করা যায়। আর একটা হচ্ছে পেশনার মধ্যে অনার্থিক পেশনা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের পরিবেশগত উন্নয়ন ঘটায়, যেমন একটা ভালো পরিবেশ দেওয়া, একটা ভালো চেয়ার টেবিল দেওয়া, গরমের সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা করা, হ্যাঁ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা, আবার দেখা গেলো বিনোদনমূলক কিছু ব্যবস্থা করা যেতে পারে, টিফিন পিরিয়ডে দেখা গেলো যে সে একটা টিভির ব্যবস্থা থাকলো, একটা পত্রিকার ব্যবস্থা থাকলো, একটা ক্যান্টিনের ব্যবস্থা থাকলো, এই জাতীয় প্রণোদনা দিয়ে যে পরিবেশগত উন্নয়ন ঘটা সেটাকে বলা হচ্ছে অনার্থিক পেশনা। তো যাই হোক এগুলো বিষয়ে আবার পরবর্তীতে আমরা অধ্যায় অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব। তো পেশনাটা আমরা জানলাম যে সাধারণত কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে কী করা হয় যে কাজে উৎসাহ প্রদান করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করা হয়ে থাকে সেটাকে বলতেছি আমরা প্রেষণা। এরপরে আমরা আসি যে সমন্বয় সাধন। সমন্বয় সাধনটা কি? সমন্বয় সাধনটা সাধারণভাবে আমরা যে যোগসাজ স্থাপন করা বা একটা প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ উপবিভাগ শ্রমিক কর্মচারীদের মধ্যে সামঞ্জস্য বিধান করাটাকে বলতেছি আমরা সমন্বয় সাধন করা। যেমন এই সমন্বয় সাধন যদি না থাকে তাহলে অবশ্যই কী হবে যে প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী তার কার্যক্রমগুলো সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে না। যেমন আমরা আমাদের দেশের আর একটা বড়ো সেক্টর দিয়ে উদাহরণ দিতে পারি, যেমন গার্মেন্টস সেক্টর, যে আমরা জানি যে একটা গার্মেন্টস সেক্টরের কাজ কী, যে দেখা গেলো একটা একটা কোনো একটা জিনিস প্রোডাকশন করতে গেলে তা বিভিন্ন ধাপ পরিক্রম বা বিভিন্ন ধাপ অতিক্রম করে তাকে দেখা একটা পর্যায়ে এসে তাকে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদন করতে হয়। যেমন ধরে যে একটা শার্ট যদি একটা গার্মেন্টসে তৈরি করতে যাওয়া হয় তা সে শার্টের উপর ধাপগুলো কী কী, দেখা গেলো যে এক জায়গায় সুতা তৈরি করা হয় এটাকে আমরা বলি স্পিনিং মিল, আবার দেখা গেলো তারপরে কাপড় তৈরি করা হয়, এক জায়গায় রং করা হয়, এক জায়গায় কাটিং করা হয়, আর এক জায়গায় সেলাই করা হয়, আবার এক জায়গাতে প্যাকেটিং করা হয়, এই যে পর্যায়ক্রমিক ধাপগুলো আছে। তো আমরা জানি যে আমাদের দেশের বৃহত্তর সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর এবং এই গার্মেন্টস সেক্টরে আমাদের দেশের প্রধান যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়ে থাকে গার্মেন্টস সেক্টর থেকে করা হয়ে থাকে। তো বিদেশ থেকে যারা অর্ডার নিয়ে আসে, বায়ার যারা আসে, তারা কী করে একটা প্রোডাক্টের অর্ডার দিয়ে গেলে তারা নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়ে যায় এবং এই সময় অনুযায়ী আমাদেরকে সে পণ্যটাকে ডেলিভারি দিতে হয়। তো এখন দেখা যায় পণ্য অনুযায়ী ডেলিভারি দিতে গিয়ে যদি আমরা দেখি যে একটা একটা 1,00,000 পিস শার্টের অর্ডার দিয়ে গেছে, এখন দেখা গেলো সময় 3 মাস দেওয়া হয়েছে, এখন এই যে ধাপগুলো অতিক্রম করে প্রোডাক্টটাকে তৈরি করে আমাদেরকে বিদেশে পাঠাতে হবে, এখন কোনো কারণে যদি এই বিভাগ অনেকগুলো বিভাগ আমরা দেখলাম যে একটা সুতা তৈরি করার বিভাগ, একটা দেখা গেলো যে কাপড় তৈরি করার বিভাগ, একটা রং করার বিভাগ, একটা কাটিংয়ের বিভাগ, একটা সেলাইয়ের বিভাগ, একটা প্যাকেটিংয়ের বিভাগ, এই যে বিভাগগুলোর মধ্যে আমাদের 3 মাসের মধ্যে সময় নির্ধারণ করে দেওয়া থাকবে যে এই বিভাগ এতদিনের মধ্যে কাজটি সম্পাদন করে বিভাগকে হস্তান্তর করবে, আবার পরের বিভাগ কী করবে যে এত সময়ের মধ্যে পরের তার পরের বিভাগকে তার পণ্য হস্তান্তর করবে, এভাবে কাজটাকে সমন্বয় সাধনের মধ্যে সম্পাদন করতে হবে। কিন্তু যদি আমাদের এই বিভাগগুলোর মধ্যে কোনো কারণে সমন্বয় সাধনে ঘাটতি হয়ে যায়
তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট সময়ে ওই যে 3 মাস আমরা বললাম এই 3 মাসের মধ্যে আমরা কি করতে পারবো না যে আমরা সঠিক সময়ে আমরা পণ্যটিকে ডেলিভারি করতে পারবো না পাশাপাশি ছোটখাটো বিভিন্ন যে বিভাগগুলো আছে বা কর্মী কর্মচারী যারা আছে তাদের মধ্যেও বিভিন্ন কাজের মধ্যে সামঞ্জস্য বিধান করাটাকে আমরা বলতেছি সমন্বয় সাধন এবং এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই একটা প্রতিষ্ঠানের অপরিহার্য বিষয় হচ্ছে যে অবশ্যই প্রতিষ্ঠানের যে শ্রমিক কর্মচারীদের মধ্যে বা বিভিন্ন বিভাগের মধ্যে সামঞ্জস্য বিধান থাকতে হবে ব্যবস্থাপনা প্রক্রিয়ার আমরা সর্বশেষ ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপ যেটা বলতেছি সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণ অর্থাৎ নিয়ন্ত্রণটা হচ্ছে যে আমরা সাধারণভাবে মানে যে ইংলিশ ভাষায় কন্ট্রোলিং কন্ট্রোলিংয়ে বাংলা হচ্ছে নিয়ন্ত্রণ তো নিয়ন্ত্রণ হচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না যাচাই বাছাই করা পর্যালোচনা করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠানের যখন নিয়ন্ত্রণ করতে যাব তখন অবশ্যই কী দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে যে পরিকল্পনায় কী আছে পরিকল্পনা কীভাবে কাজটি পরিচালিত হবে সব কিছু আমার পরিকল্পনার মধ্যে আছে সে অনুযায়ী আমার প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে কি না সেগুলোকে আমাদেরকে ঊর্ধ্বতন কর্মচারী কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কী করতে হবে যে আমাদেরকে যাচাই বাছাই পর্যালোচনা করতে হবে এবং যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় আমাদেরকে অবশ্যই সঙ্গে সঙ্গে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করলেই আমরা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারবো এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে অবশ্যই নিয়ন্ত্রণ কার্যক্রমটা একটা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে পরিচালনা করতে হবে না হলে কী হবে যে সঠিক সময়ে প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে না তো এগুলোকে আমরা বলতেছি ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া যেমন আমরা প্রথমে আলোচনা করলাম যে পরিকল্পনা পরিকল্পনা কাকে বলে বললাম যে ভবিষ্যতে কোথায় কখন কীভাবে একটা প্রতিষ্ঠানের কাজ সম্পাদন করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হচ্ছে পরিকল্পনা দ্বিতীয় আলোচনা করলাম সংগঠন সংগঠন হচ্ছে যে সংগঠিতকরণ অর্থাৎ একটা প্রতিষ্ঠানের উপায় উপকরণ বা মানব সম্পদ তাদের মধ্যে দায়িত্ব ক্ষমতা অর্পণ এগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করাটাকে বা দায়িত্ব অর্পণ বুঝিয়ে দেওয়াটাকে বলা হচ্ছে সংগঠনের কাজ সংগঠিতকরণ কর্মী সংস্থান হচ্ছে একটা প্রতিষ্ঠান নিয়ে যে শ্রমিক কর্মচারীকে নিয়োজিত করা সে কর্মী সংস্থান এরপরে আসছে নেতৃত্ব দান অর্থাৎ দেখা গেলো একটা প্রতিষ্ঠান নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে আদেশ নির্দেশনা প্রেরণা সমন্বয় সাধন করা এগুলো হচ্ছে নেতৃত্বের মধ্যে পড়ে এবং সর্বশেষ যে ধাপটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণ অর্থাৎ নিয়ন্ত্রণ কার্যক্রম প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে সম্পাদিত কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কি না তা যাচাই বাছাই করা পর্যালোচনা করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ তো এগুলো সাধারণত ব্যবস্থাপনা কার্যাবলী আশা করি তোমরা বাসায় আসো সুস্থ আসো ভালো আসো এই ক্লাসগুলো তোমরা ফলো করবা এই অনুযায়ী তোমরা পড়াশোনা করবা এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম।